হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তানিয়াস ম্যাজিক মিরর। অনেক দিন পর আবার আপনাদের সাথে দেখা করতে চলে এলাম। কিছু পার্সোনাল রিজনের জন্য ভিডিও পোস্ট করা হয়নি, কিন্তু চেষ্টা করব আবার নতুন করে রেগুলার হওয়ার। তাহলে চলুন আজকে একটা সুইট ডিশ দিয়ে আবার শুরু করি। আজকে যেটা বানাচ্ছি সেটা মূলত শীতকালের রেসিপি, কিন্তু এটা এমনভাবে বানানো যাতে যে কোনো সিজনে এটাকে খাওয়া যায় সহজেই। তাহলে চলুন এই মজার রেসিপিটা দেখে নিই। বানাচ্ছি গাজরের পায়েস। তার জন্য এখানে আমি 600 ml দুধ নিয়েছি, 500-600 ml মতো দুধ লাগবে। গাজর নিয়েছি 4টা মিডিয়াম সাইজের, 4টা নলেন গুড়ের রসগোল্লা নিয়েছি, এ জায়গায় আপনি 4টা কলাকাঁদ ইউজ করতে পারেন। কিছু আমন্ড এবং কাজু আমি থেঁতো করে রেখেছি, আর লাগছে ঘি ভেজে নেওয়ার জন্য। গ্যাস অন করে দিয়েছি। দুধটাকে আমি এখানে গরম হতে বসিয়েছি একেবারে কম আছে, আস্তে আস্তে গরম হোক এর মধ্যে আমরা কিছুগুলো কাজ করে নিচ্ছি। অন্য একটা পাত্রে আমি কাজু এবং আমন্ডটাকে ভেজে নেব, তার জন্য 1 চামচ ঘি দিলাম। ঘিটা গলে গেলে এর মধ্যে কাজু এবং বাদামটা দিয়ে একেবারে কম আঁচে ভেজে নেব। বাদামগুলো আমাদের হালকা ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করে ভাজা দরকার নেই। ব্যাস তুলে দিচ্ছি এগুলোকে। এবার গাজরটাকে ভেজে নেব, তার জন্য সেম কড়াই ইউজ করেছি। তার মধ্যে দিলাম আরও 1 চামচ ঘি এবং গাজরটাকে আমি এর মধ্যে দিয়ে এবার ফ্রাই করব কম আঁচে। গাজরটাকে এখানে আমি মোটা মোটা করে গ্রেট করেছি। গাজরটাকে আমি 5 মিনিট ধরে কম আঁচে ঘিয়ে ভেজে নিয়েছি, যার ফলে গাজরের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা চলে এসেছে। এবং দেখতেই পাচ্ছেন গাজরটা কত শুকনো শুকনো হয়ে গেছে এবং গাজরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবার এটাকে আমরা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধ গরম হয়ে গেছে, এবার গরম দুধের মধ্যে আমরা গাজরটাকে দিয়ে দিচ্ছি। মিক্স করে দেব ভালো করে এবং একেবারে গ্যাসটা কম করে কম আঁচে ফুটতে দেব, এবং মাঝে মাঝে একটু তলাটা নাড়িয়ে দিতে হবে যাতে দুধ না বসে যায়। দুধের মধ্যে দিতে দিতে গাজরের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, দেখুন একেবারে বাসন্তী কালার হয়ে গেছে। এখানে আমি কোনোরকম ফোড়ন দিইনি, আপনারা দিতে চাইলে একেবারে শুরুতেই গাজর ভেজে নেওয়ার সময় তখন গোটা গরম মশলা থেতো করে দিতেই পারেন। আর এখানে এক্সট্রা করে আমি কোনো চিনির ব্যবহার করছি না, যেহেতু রসগোল্লা ব্যবহার করছি। আর রসগোল্লাটা নরেন গুড়ের না পেলেও আপনারা সাদা রসগোল্লা, অরেঞ্জ রসগোল্লা ইউজ করতেই পারেন। দুধ ফুটতে শুরু হয়ে গেছে, এখানে গ্যাসের আঁচ আছে কম। এই কমে দুধটাকে ভালো করে বয়ল করতে হবে যাতে পায়েসের পারফেক্ট থিকনেস চলে আসে। মাঝে মাঝে এটাকে খুন্তি দিয়ে নাড়াতে হবে যাতে নিচটা বসে না যায়। পনেরো 20 মিনিট হয়ে গেছে, দুধটা একটু ঘন হয়ে এসেছে, কিন্তু এটা আরও একটু ঘন হতে বাকি। আমরা কিন্তু সমানে খুন্তি চালিয়ে যাচ্ছি খানিকক্ষণ পর পরই যাতে তলাটা না বসে যায়। এই গাজরের পায়েসের রেসিপিটা যতটা ইজি ততটাই কিন্তু টেস্টি হয় খেতে। মানে আমি কথা দিতে পারি যে আপনি যদি বানিয়ে একবার খান তো আপনি ফ্যান হয়ে যাবেন। রসগোল্লাগুলো দিয়ে দিলাম এর মধ্যে, রসটাও দিয়ে দিচ্ছি। জাস্ট একটা মিক্স করে দিলাম, ভালোভাবে ফুটে উঠুক, তারপরে এগুলোকে আমরা ভেঙে দেব। পায়েসটা ফুটে উঠেছে, আমি মিষ্টিগুলোকে সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা এক্সট্রা করে কোনো খোয়া ক্ষীর অ্যাড করছি না, কেননা আমরা যে রসগোল্লাগুলো ইউজ করেছি সেগুলো একেবারেই ছানা দিয়ে তৈরি, তাই এক্সট্রা আর কিছু দরকার নেই। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর ফুটতে দেব কম আঁচ খানিকক্ষণের জন্য। পায়েসটা আমাদের হয়ে এসছে,
রসগোল্লাটা দেওয়ার খানিকক্ষণের মধ্যেই পায়েসটা ঠিক হয়ে গেছে। আর আমি এর থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমার মনে হয় জাস্ট আরও 5 মিনিটের মতো এটাকে ফুটতে দিতে হবে, আর ব্যাস আমাদের পায়েস রেডি সার্ভ করার জন্য। পায়েসের পারফেক্ট থিকনেস আমরা পেয়ে গেছি, এর বেশি আর ঘন করব না। উপর থেকে ড্রাই ফ্রুটসগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ছড়িয়ে দিলাম, আর গ্যাস অফ করে দিলাম। ঠান্ডা হলে সার্ভ করুন আর গাজরের পায়েসের মজা নিন।